মর্নিং এভরিওয়ান, অদর্শী লাইফস্টাইলে আপনাদের সকলকে অনেক 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 স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো শুক্রবার 10 তারিখ, তো আজকে হলো গণেশ চতুর্থী। তো আমার পরিবারের সকল সদস্যকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। তো আমার ঘরে এই ছোট্ট একটা গণেশজির মূর্তি আছে, আপনারা জানেন, আগেও দেখেছেন। তো এই ঠাকুরটাকেই আমি আজকে পুজো করব। এটা যেহেতু আমার ঘরে থাকে, মানে আমরা যে ঘরে থাকি সেই ঘরে থাকে, তো আমি এখানেই বসেছি পুজো করার জন্য। তো চলো আমি কিভাবে পুজো করি আমার ছোট্ট গণেশজি দেখে নাও। প্রথমে আমি গণেশজিকে স্নান করিয়ে নেব। এখানে দুধ নিয়ে নিয়েছি, তাতে একটু গঙ্গা জল দিয়ে দেব। দিয়ে ছোট্ট গণেশজির আমি কিভাবে পুজো করলাম সেটা তো দেখালাম। আমি আমার মতো করে পুজো করলাম, যতটুকু পেরেছি সেইভাবে পুজো করেছি। তো এখন ঠাকুর ঘরে ঢুকবো। ঠাকুর ঘরেও আমাদের গণেশজি আছেন, ওনাকেও, ওনার কাছেও ধূপ প্রদীপ জ্বেলে প্রণাম করব। তো তারপরে মা আবার ঠাকুর ঘরে পুজো করবে। তো চলো ঠাকুর গণেশ পুজো তো আমার হয়ে গেছে। তো আজকে আরো একটা স্পেশাল দিন, আজকে হলো অনুষের অন্নপ্রাশন। অনুষ হলো আমার যে মাসি শাশুড়ি জন্মাষ্টমীর দিন এসেছিল, ওই মাসি শাশুড়ির নাতি। তো আমি আগেই বলেছিলাম মাসি শাশুড়ির বাড়ি আমাদের বাড়ির একটু দূরেই,
মানে 5 মিনিট দূরে। তো ওখানে আজকে যাব, ওখানে গিয়েছিলাম সকাল থেকে, ওখানে ছিলাম। অনুষের গায়ে হলুদ হলো, অনুষকে স্নান করানো হলো, তারপরে পুজো করা হলো, বাড়িতে অনেক কিছু হয়েছে, দেখাবো তোমাদেরকে আমি। তো এখন এখন আমি বাড়িতে এসে পুজো টুজো করলাম, তো এরপর আবার ওখানে যাব মাসির বাড়ি, ওখানেই আজকে খাওয়া দাওয়া আছে। তো তন্ময় দোকান থেকে এলে স্নান টান করে একেবারে ও আমি একসাথে দুজনে ওখানে যাব। তো ওখানে গিয়েও তোমাদেরকে দেখাবো, অনেকে এসছে ওখানে, দিদি জামাই মাসির মেয়ে মানে দিদি জামাই বাবু অনেকে এসছে। তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। তো এখন আমরা সবাই মিলে মাসির বাড়ির দিকে যাচ্ছি, আমরা 4 জন আছি, আমি আছি, তন্ময় আছে, আমার শ্বশুরমশাই আছে, আর আমার বাবা আছে, আর এই হলো মাসির বাড়ি। আর আমার শাশুড়ি আগে চলে এসছে, অনুষকে স্নান করানো হবে, হলুদ মাখানো হবে, তাই মা আগে চলে এসছে, আর আমরা 4 জন এই সবে ঢুকি। আজকে ভাত খাবে, তোমরা সকলে একটু দেখবে, আশীর্বাদ করবে। এখানে দাদা বৌদি অনুষকে নিয়ে অন্নপ্রাশনের কাজে বসে গেছে। তো সারাদিন ওকে নিয়ে এত পূজা টুজা এত কিছু হয়েছে, ক্লান্ত হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে অনুষ, আর এখানে ঘুমিয়ে ঘুমিয়ে দুধ খাচ্ছে, মাসি ওর গালে দুধ ধরে আছে, ও দুধ খাচ্ছে, আর ওদিকে রিমা বসে আছে, রিমা হলো আমার মামা শ্বশুরের মেয়ে, এখানে মাসি দুধ খাওয়াচ্ছে ওকে, ওখানে মা বসে আছে, আর এটা হলো দিদি শাশুড়ি আমার, দিদা বসে আছে, এখানে আমার শ্বশুরমশাই বসে আছে, আর এখানে তন্ময় বসে আছে, আর এটা হলো রোহন, এটা দিদির ছেলে, লজ্জা পেয়ে আমি ভিডিও করছি বলে লজ্জা পেয়ে চলে গেল। তো এখানে আমরা সবাই মিলে বসে বসে গল্প করছি। তো গল্প টল্প করে আমাদের খাওয়া হয়ে গেছে,
তো এখানে আর একটা ব্যাচ বসেছে খাওয়ার জন্য, আর এখানে মমতাদি সব খাবার তুলে দিচ্ছে। তো মাসির বাড়ি থেকে আমরা চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আমি তন্ময় চলে এসেছি, বাবা মা এখনো আসেনি, সেখানে আছে। তো ভালোই খাওয়া দাওয়া হলো, মানে অনেকে এসেছিল, দিদা টিদা এসেছিল, দিদা মাসি দিদি জামাই বাবু অনেকে ছিল, সবার সাথে কথা বললাম, বসে সবার সাথে গল্প করছিলাম, গল্প টল্প করা হয়ে যেতে মানে আধ ঘন্টার মতো ছিলাম, তারপর আমি আর তন্ময় চলে এলাম। এসে এখনো ড্রেস ফ্রেস চেঞ্জ করিনি, সবে বাড়িতে ঢুকলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আরো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। টাটা।